করোনা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিবেন জয়পুরহাট ও নওগাঁ থেকে সহকর্মীরা। প্রথমে যেতে চাই জয়পুরহাটে, সেখানে আছেন শামীম কাদির। শামীম কাদির, যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, এখন তো 31% সংক্রমণ বেড়েছে, তো এই ক্ষেত্রে কি প্রশাসন কঠোর বিধিনিষেধের কোনো কথা ভাবছে কিনা, পাশাপাশি জনসাধারণ কতটা সচেতন হয়েছে? সাথী, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন, সীমান্ত ঘেঁষা একটি জেলা জয়পুরহাট, এই জেলায় করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। দিন দিন করোনা রোগীর সংখ্যা বেড়ে চলেছে। গতকাল 267টি করোনা নমুনা রিপোর্ট এসেছে, তার মধ্যে 61 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর গত মাসের 22 তারিখ থেকে এখন পর্যন্ত এ জেলায় 778টি নমুনা সংগ্রহ করা হয়, সেখানে 292 জন করোনা রোগী শনাক্ত হয়। জেলা পুলিশের 8 সদস্য সহ জেফার জেলা আধুনিক জেলা হাসপাতালের 5 জন চিকিৎসক এবং 4 জন নার্সও করোনা আক্রান্ত হয়েছে। এ জেলায় করোনা আক্রান্তের হার 35%। আপনাকে যদি স্বাস্থ্যবিধির কথা বলি, জয়পুরহাটে কিন্তু কোনো স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। জয়পুরহাট শহর সহ বিভিন্ন হাট বাজারগুলোতে, বিশেষ করে গরুর হাটগুলোতে মাস্ক না থাকার প্রবণতা অনেক বেশি সাধারণ মানুষের। গতকাল প্রশাসনের পক্ষ থেকে জয়পুরহাট শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, সেখানে সকাল থেকে রাত পর্যন্ত প্রায় 40,000 টাকা জরিমানা করা হয় শুধুমাত্র মাস্ক ও স্বাস্থ্যবিধি না থাকার কারণে। আর আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আমি একাধিক করোনা রোগীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল সহ 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নামে মাত্র করোনা ওয়ার্ড রয়েছে, চিকিৎসকরা নেই, শুধুমাত্র একটি করে নার্স রয়েছে, কিন্তু চিকিৎসা সেবা বলতে কিছুই নেই বলে তারা আমাদেরকে অভিযোগ করেছেন। আর এই মুহূর্তে জয়পুরহাটে চাপা নবাবগঞ্জের মতো সর্বাত্মক লকডাউন না দেওয়া হলে করোনার ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করছেন এখানকার সচেতন মহল। আর এই জয়পুরহাট শহরের বিভিন্ন যে অটোরিকশাগুলো রয়েছে, সেই অটোরিকশাগুলোতে গাদাগাদি করে যাত্রীরা চলাচল করছে, নির্বিঘ্নে অটোরিকশা চালকরা মাস্ক ছাড়াই চলাচল করছে। এই ছিল জয়পুরহাটের করোনা পরিস্থিতির খবর। সাথে জয়পুরহাট থেকে জানাচ্ছিলেন শামীম কাদির সেখানকার করোনা পরিস্থিতি। এবার জানতে চাই নওগাঁর পরিস্থিতি, সেখানে সহকর্মী সাজু আছেন। একে সাজু, জানাবেন নওগাঁর কি অবস্থা? সেখানে তো সদর পৌরসভা ও নিয়ামতপুরে কঠোর বিধিনিষেধ চলছে, পাশাপাশি হাসপাতালের পরিস্থিতিও জানতে চাই। জান্নাত ছাদি, ধন্যবাদ আপনাকে। আপনাকে জানিয়ে রাখি, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলাকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছেন প্রশাসন। এই যে ঊর্ধ্বগতির কারণে প্রশাসন যে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছেন, এটি কিন্তু অব্যাহত রয়েছে, এখনো ঊর্ধ্বগতি রয়েছে। গতকাল যে রিপোর্ট এসেছে অ্যান্টিজেন পরীক্ষায়, সেটি অ্যান্টিজেন পরীক্ষায় 95 জন রুগী এই করোনা শনাক্ত হয়েছে। এই করোনা সর্বাত্মক লকডাউন যেটা নওগাঁতে চলছে এবং নওগাঁ নিয়ামতপুর এবং পৌরসভায় চলছে, এটি কিন্তু একেবারেই মানা হচ্ছে না। লকডাউন নেই বলতে চলে, মানুষের জীবনযাপন কিন্তু সাধারণভাবেই চলছে। আমরা সকালে এসে দেখেছি যে এই মুক্তির মোড়, নওগাঁ মেন জায়গা মুক্তির মোড়, এখানেও কিন্তু স্টোর, চার দোকান এবং হোটেল, রেস্তোরাঁ সব খোলা ছিল, এবং পুলিশ প্রশাসন যে ওই রাস্তার পথে চা স্টোর সেখানে বসে থেকেছে, চা খেতে দেখেছে, এরকম আমাদের ভিডিও ধারণ করা রয়েছে। আমাদের দেখার পরেই কিন্তু প্রশাসন রাস্তায় নেমেছে এবং ছোটখাটো যানবাহন গুলোকে আটকানোর চেষ্টা করতেছে, কিন্তু সেটিও কার্যকর হচ্ছে না। এছাড়া দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ সবই কিন্তু খোলা রয়েছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন বলছেন যে দেশে যে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে, এছাড়াও যে সর্বাত্মক লকডাউন করা হয়েছে নওগাঁকে 9 তারিখ পর্যন্ত, সেটা বলবৎ থাকবে। কিন্তু আদৌ মাঠে আমরা সেই পরিস্থিতি দেখতেছি না, এবং স্বাস্থ্য বিভাগ বলছে যে এই করোনা পরিস্থিতির লকডাউনের কোনো প্রভাব পড়েনি, এখনো পর্যন্ত বৃদ্ধি পেতেই আছে। এই অবস্থায় চলতে গেলে আরও কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারে নওগাঁতে। এবং নিয়ামতপুর উপজেলা, আমরা গতকাল নিয়ামতপুরে গিয়েছিলাম, নিয়ামতপুর সীমান্তবর্তী এলাকা, এই উপজেলার কিন্তু অধিকাংশ জায়গায় কিন্তু অরক্ষিত রয়েছে, ভারতের সাথে সীমান্ত প্রাচীর সে অরক্ষিত রয়েছে। এখানে কিন্তু চোরাচালানকারীরা এদেশ থেকে সরাসরি কিন্তু তারা বিভিন্নভাবে যাচ্ছেন, এটি কিন্তু উচ্চ সংক্রমণের ঝুঁকি প্রধান কারণ বলে স্বাস্থ্য বিভাগ মনে করছেন। এছাড়াও কিন্তু চাপাই নবাবগঞ্জ যে উপজেলা রয়েছে, সেই জেলার সঙ্গে আমাদের নিয়ামতপুর উপজেলায় লাগালাগি হয়, এটিও কিন্তু সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এছাড়া চাপাই নবাবগঞ্জ থেকে আম পাড়ার জন্য চুমিক আসছেন, এবং রাজমিস অনেক শ্রমিক এসে এই জেলাতে কাজ করছেন।
এমনটাই অবস্থা চলছে নওগাঁতে জান্নাত সাথী ধন্যবাদ আপনাদের দুজনকেই।